हेलो एवरीवन, वेलकम टू माय चैनल लेट्स गो। आज के आमी तोमादेर साथे शेयर करब जमीदार बाड़ी दुर्गापूजा। तो आज के आमरा चले एसेछि धान्यकुड़िया बोले एकटी जायगाय। एखाने किभाबे आसते हबे तार फुल डिटेल्स आमी तोमादेर साथे शेयर करब। तो आमरा जे जमीदार बाड़ीते प्रथमे एलाम सेई जमीदार बाड़ीर नाम होच्छे गायन बाड़ी। देखो ये पुरो जमीदार बाड़ीटा कि सुंदर एवं इटा प्राय 300 बछर पुरानो जमीदार बाड़ी एवं एखाने मा दुर्गार पूजा हय। समारोहे एशो हे परम तरु सुंदर एशो हे झनक झंकारे उड़ान शंकर कमे छे दुआ देरी नहीं एशो। স্থানীয় লোকেরা এই গায়েন বাড়িকে শুটিং বাড়ি হিসেবে বলে থাকে, কারণ এখানে বিভিন্ন বাংলা সিনেমা শুটিং হয়েছে, যেমন উত্তম কুমারের সূর্যতপা, সাহেব বিবি গোলাম, এই সমস্ত সিনেমা শুটিং হয়েছে। আমরা এখানে আরেকটা জিনিসও লক্ষ্য করলাম, এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে বেশ সুন্দর বাস চালু হয়েছে, যারা এই গ্রামের পুজো বা বনিদি পুজো বা জমিদার বাড়ির পুজো দর্শন করাচ্ছে, বেশ ভালো লাগলো। এখন আমরা গায়েন বাড়ি থেকে চলে এসেছি বল্লভ বাড়ি, একদম পাশে, জাস্ট একটা গলি দিয়ে যেতে হয়। তো বল্লভ বাড়িতে, বল্লভ বাড়ির আমরা নাট মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি তোমাদের। দেখো মানে দেখো বল্লভ বাড়ির জমিতে প্রাথমিক স্কুল, হাই স্কুল সব রয়েছে। আরেকটা জিনিস আমরা যেটা দেখলাম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাস এখন আসছে, গ্রামের পুজো বা বনেদি বাড়ির পুজো ওরা ঘোরাচ্ছে। তো এই দেখো এই বাসগুলো এসি বাস, বেশ ভালো ইনফরমেশন পেলাম, আসা যেতে পারে কিন্তু, যদিও আমাদের গাড়িতে আমরা এসেছি, ভালো লাগলো। চলো দেখতে থাকুন ওনাদের নিজেদের ঠাকুর চালা কুমারটুলি। এই দেখো আমরা ঢুকছি বল্লভ বাড়িতে। বল্লভ বাড়িকে স্থানীয় লোকেরা পুতুল বাড়ি হিসেবেও বলে থাকে, কারণ বল্লভ বাড়ির ঢোকার ঠিক মুখে মাথায় তিনটে পুতুল রয়েছে বসানো, এবং তার নিশ্চয়ই কোনো ইতিহাস রয়েছে যেটা হয়তো আমি জানি না। এটা হচ্ছে বল্লভ বাড়ি ঢুকে আর কি। ভীষণ সুন্দর বল্লভ বাড়িটা আমাদের লেগেছে, এবং এখানে একচালায় মা দুর্গা, দেখতে থাকো তোমরা। আচ্ছা তোমাদের বলে রাখি, তোমরা যদি ধান্যকুড়িয়া আসতে চাও তাহলে গাড়িতে আসতে গেলে বারাসাত থেকে টাকি রোড ধরে আসতে পারো। দূরত্ব 32 কিলোমিটার, সময় লাগতে পারে 1 ঘন্টা। রাস্তার কন্ডিশন ভীষণ ভালো, আসতে কোনো রকম অসুবিধা হবে না। আর তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে শিয়ালদা হাসনাবাদ লোকালে ধরে কাকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে, তার সেখানে নেমে অটোতে 20 টাকা নেবে ধান্যকুড়িয়া। আর এখন যে স্থাপত্যটা আমরা দেখছি, এটা হচ্ছে গায়েনদের গার্ডেনে ঢোকার মুখে ইউরোপীয়দের আদতে এই স্থাপত্যটা তৈরি করা হয়েছে। রাজবাড়ির এই দুর্গোৎসব দর্শন করে ফেরার পথে আমরা চলে এলাম চিনার পার্কে রিভার্স রেস্টুরেন্টে। তো এখানকার খাওয়া দাওয়া নিয়ে বলার কিছু নেই, ভীষণ ভালো, তোমরাও আসতে পারো রিভার্স রেস্টুরেন্টে। আর অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর, ইন্টেরিয়ার ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের। তো খেয়ে দিয়ে আমরা নবমীটা খুব সুন্দরভাবে এনজয় করলাম। তো তোমরাও আসতে পারো ধান্যকুড়িয়াতে, এবং সমস্ত ডিটেলস আমি আমার ভিডিওতে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। শুভ দুর্গোৎসব, সবাই ভালো থেকো।